চাঁচলে মহকুমা আদালতের পেছনে বন্দীদের থাকার জন্য গড়ে উঠছে সংশোধনাগার। সেই নির্মীয়মান সংশোধনাগারের কাজ প্রায় শেষ পর্যায়ে। চাঁচলে মহকুমা আদালতের পেছনে বন্দীদের থাকার জন্য গড়ে উঠছে সংশোধনাগার। সেই নির্মীয়মান সংশোধনাগারের কাজ প্রায় শেষ পর্যায়ে। মহকুমা সংশোধনাগারের কাজের তদারকি করতে সংশোধনাগার পরিদর্শন করেন মালদা চাঁচল তৃণমূলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই চালু হতে পারে চাঁচল মহকুমা সংশোধনাগার। এ বিষয়ে চাঁচল মহকুমা শাসক কল্লোল রায় জানান, দ্রুত গতিতে চলছে চাঁচল মহকুমা সংশোধনাগার নির্মাণের কাজ। আশা করা যায় খুব শীঘ্রই চালু হবে চাঁচল মহকুমা সংশোধনাগার। উল্লেখ্য, চাঁচল মহকুমা আদালত গঠনের পর থেকেই এই এলাকায় একটি সংশোধনাগার তৈরির দাবি হতে শুরু করে। বর্তমানে জেলার একমাত্র সংশোধনাগার রয়েছে মালদা শহরে, ফলে সেখান থেকে চাঁচল মহকুমা আদালতে অভিযুক্তদের আনতে অনেকটা সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায় 75 কিলোমিটার দূরত্ব পেরোতে অনেকটাই সময় লাগে, এমন কোনো কারণে প্রিজন ভ্যান খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে। এছাড়াও রয়েছে রাস্তার পরিস্থিতি কিংবা পথ অবরোধের মতো বিষয়। তাই রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে মালদার চাঁচল মহকুমার সংশোধনাগার। বন্দীদের থাকার জন্য ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে সবকটি ঘর বলে মহকুমা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মহকুমা সংশোধনাগারের কাজের তদারকি করতে চাঁচলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের উদ্যোগে চাঁচল মহকুমা আদালতের পেছনে 5 একর সরকারি জমির উপর গড়ে উঠছে সংশোধনাগারটি। এই সংশোধনাগার তৈরির জন্য বরাদ্দ হয়েছে 300 কোটি টাকা। 300 জন বন্দীদের থাকার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে এই মহকুমা সংশোধনাগারে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। MS রিয়া অটোমেটিভ, MH রোড, কোচবিহার ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 03582222284। সংশোধনাগারের 70% কাজ প্রায় শেষ, সামান্য কিছু কাজ বাকি রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে সংশোধনাগার চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জানান সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্ঘ্য চক্রবর্তী। অর্ঘ্য চক্রবর্তী কি জানাচ্ছেন শুনে নেব। প্রায় 70% হয়ে গেছে। কতদিনে পাওয়া যাবে জেলখানা? প্রায় 1 বছর, 1 বছরের মধ্যে কমপ্লিট হবে। কি কি কাজ হয়েছে, কি কি হয়ে গেছে? বিল্ডিং এর কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, বাকি ইন্টারনাল যে রোড সেগুলো বাকি আছে, বাউন্ডারি ওয়ালের কিছু কাজ বাকি আছে। আচ্ছা, এখানে কতজন কয়েদি রাখার ব্যবস্থা করা হয়? প্রায় 350। মেল ফিমেল কতটা, মেলের জন্য কতটা, ফিমেলের জন্য কতটা, এটা এক্সাক্ট চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন, অনেকদিন আগে সংশোধনাগার নির্মাণের কাজ শেষ হবার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে যায়। এখন জোর কদমে চলছে নির্মাণ কাজ। আশা করা যায় সামনের বছরেই উদ্বোধন হতে পারে চাঁচল মহকুমা সংশোধনাগার। জেলখানাটা একটু ঘুরে দেখলাম, এটা অনেকদিন আগেই কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য কাজটা পিছিয়ে গেছে। এবং আজকে এখানে ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, তার সঙ্গেও কথা বলা হলো, তিনিও বললেন যে 1 বছরের মধ্যে হয়তো জেলখানাটা আমরা পুরোপুরি কমপ্লিট করে সেটা শুভ উদ্বোধন করতে পারব। এবং জেলখানার জন্য এখানে যে আইন বিচারের জন্য যারা জেলে যেতেন তাতে অনেক সমস্যা দেখা দিত, আশা করি এটা কমপ্লিট হয়ে গেলে সেই সমস্যা থাকবে না।
চাঁচলে সংশোধনাগার চালু হওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। চাঁচল মহকুমা আদালতের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে জেলার একমাত্র সংশোধনাগার রয়েছে মালদা শহরে, ফলে সেখান থেকে চাঁচল মহকুমা আদালতে অভিযুক্তদের আনতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় কারা বিভাগ এবং পুলিশ কর্মীদের। প্রায় 75 কিলোমিটার দূরত্ব পেরোতে অনেকটা সময় লাগে, তেমন কোনো কারণে প্রিজন ভ্যান খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে। তাই চাঁচল সংশোধনাগার চালু হলে এই সমস্যা দূর হবে এবং সময়ও বাঁচবে। জেলখানা না থাকার জন্য রেগুলার 60 থেকে 70 কিলোমিটার দূর মালদা থেকে রেগুলার আসতে হচ্ছে আসামিদের, এবং আবার কোর্ট শেষে ফিরে যেতে হচ্ছে। এই জন্য সরকারের এবং লিটিগেন্ট যারা পাবলিক তাদের প্রচুর অসুবিধা হচ্ছে এবং আর্থিক ক্ষতি হচ্ছে। আমাদের এখানে জেলখানা হলে একটা আসামি বেল পাওয়ার পর দিনে দিনে অন্তত জামিনটা হবে, কাস্টডিতে থাকাটা মেয়াদটা কমে যাবে। এছাড়া সরকারের যে ফুয়েল খরচ, গাড়ি খরচ, এই গাড়ি খরচগুলো এবং সময়টাও নষ্ট হবে। এই জন্য আসামিদের এই জেলখানার অভাবে মালদা জেলা একমাত্র একটাই জেলখানা, যার জন্য আসামিদের পার্শ্ববর্তী উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আসামিদের রাখতে হচ্ছে। মালদায় জেলখানায় মানে এত আসামির সংখ্যাকে রাখা যাচ্ছে না, এটা জেলখানা অতি দ্রুত হওয়া দরকার। এটা হলে আমাদের অ্যাডভোকেটদের শুনে এলাকার জনসাধারণ যারা কারণে অকারণে বিভিন্ন কারণে জুডিশিয়াল কাস্টডিতে চলে যায়, তারা ব্যাপারটা থেকে অনেকটা রেহাই পাবে।